हेलो फ्रेंड्स स्वागत जाना आप के हमारे यूट्यूब चैनल पिंकी सन्तोष ब्लॉग से आज चले एक नतून ब्लॉग नहीं आज के कथा जाबो ना से रास्त बेरोई आप सस्पेंस थको आगे हमें जब आबार आज के चार चाका नहीं बेरोची चार चाका नहीं जाची हमारा तीन जन मिले बृष्टि हार सम्भावना गाड़ी देखें पीछे मर्सिडीज बेंजर शोरूम आना कपल है क्या कौन दिन ये क्या सपोर्ट करें तो भाग्य खेले देते आपात वैगनर का नहीं चलो चलो देखो आदुलपोटा दिखे दो किलोमीटर भेतरे चले आदुलपोटा दो किलोमीटर आज अपन के रिक्वेस्ट करब जो यदि आसें तो एक सन्धे दिखे आसबें दृश्यगुलो आपनाके कोनो अन्य जगते ही निये जाबे इखाने एक बार ना आसले विश्वास करते पारबेन ना कि समुद्र छाड़ाओ एक जायगा आछे जेखाने चारिदिके जल और जल किन्तु समुद्र ना एटा एटा हलो आदुलपोता एकटा ग्राम जेटा जले शुधु बास करे चलुन बेरिये पड़ी एई आमरा एखन माझाघाट ब्रिज क्रस करछि एरकम चिड़ियाखाना आछे आलिपुर जू एखन एजुसी बोस रोड फ्लाईओवर चले एसेछि रास्ताटा अनेक लम्बा आछे ताई जोन्नो बेशी रास्ता देखाच्छि ना एइटा होलो बासंती हाईवे এই হাইওয়েটা আমরা প্রথমবার এসেছি কিন্তু বিশ্বাস করুন এই হাইওয়েটা দেখে যেন মনে হচ্ছে কি সত্যি সত্যি আমরা একটা আলাদা জগতে চলে এসেছি এত সুন্দর এই হাইওয়েটা মানে বিশ্বাস করা যায় না চারিদিকে গাছপালা ভর্তি মাঝখানে একটা সুন্দর রাস্তা বাট হ্যাঁ একটা কথা বলে দিই দু চাকা কিংবা চার চাকার জন্য এটা একটু রিস্কি আছে কারণ কি মাঝখানে ডিভাইডার নেই কোনো দুদিক থেকেই গাড়ি আসে ইভেন টার্নিংগুলোতে একটু সাবধানে গাড়ি চালাতে হবে নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স আছে এখানে 213 নম্বর বাস স্ট্যান্ড আছে এটা এরপরে এগিয়ে একটা বড় বাজার দেখলাম ভাঙ্গার বলে প্রথমবার নামটা শুনেছি আর এখানে এসেছি তাই বেশি কিছু জানি না জায়গাটার ব্যাপারে এবারে দেখুন দুদিকে আবার জল চলে এসছে কি সুন্দর রাস্তা এবারে আমাদের একটু খিদে খিদে পাচ্ছে এবারে কোথাও খাবার জন্য দাঁড়াতে হবে এইখানে নোনামাটি রেস্টুরেন্ট আছে চলুন দেখি এখানে কি আছে এইখানেই ঢুকে যাই বাহ দারুণ জায়গা আছে তা পিঙ্কি বলল কি এই জায়গাটা উপরে একটা ব্লগ করতে হবে আলাদা করে তাই জন্য আদুলপোতার ব্লগে আর এখানকার বেশি কিছু দেখাবো না জাস্ট কিছু কিছু দৃশ্য দেখিয়ে দিচ্ছি এটা আমাদের নেক্সট ব্লগে পুরো ডিটেইল ভিডিও আসবে এখান থেকে খেয়ে দিয়ে এবারে আমরা বেরিয়ে যাই খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি এবার এগিয়ে মালঞ্চ ব্রিজটা ক্রস করছি ব্রিজটা বেশ সুন্দর এরকম এখানে চাষ হচ্ছে রাস্তাগুলো আপনাকে মুগ্ধ করে দেবে এখানে রাস্তায় আসলে তো কিছু মনেই হবে না এই দেখুন আদুলপোতা ঢুকছি এবারে আমরা এই দেখুন আদুলপোতার দৃশ্যগুলো দেখলে আপনি সত্যি মানে এখানে আটকে থেকে যাবেন এত সুন্দর জায়গা প্রায় 300-350 বিঘের ওপরে শুধু জল আর জল কিন্তু এটা সমুদ্র না এখানে এলে আপনি কোথাও মানে হারিয়ে যাবেন মনেই হবে না সেই মোবাইলটা বার করে আর রিলস স্ক্রল করা
মনেই হবে না কি হ্যাঁ কাউকে ফোন করতে হবে, কাউকে মিস করতে ইচ্ছা করবে না। এখানে ঘন্টা পর ঘন্টা মনে হবে জাস্ট বসে সময়টা কাটাই, প্রকৃতিটাকে অনুভব করি। এই জায়গায় এসে একবার না দেখলে বিশ্বাস হবে না কি এরকম জায়গা সত্যি সত্যি আছে। আমাদের এখানে না আসলে মনে হয় অনেক কিছু মিস করা হয়ে যেত। আমাদের ওয়েস্ট বেঙ্গলে থেকে যে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে এত সুন্দর একটা জায়গা আছে আমরা কোনোদিন ভাবতেও পারিনি। সত্যি এই ট্যুরটা আমাদের বলতে গেলে এখনকার বেস্ট ট্যুর হবে। এখানে এসেই বুঝতে পারলাম যে কেন এই জায়গাটা সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হচ্ছে। সত্যি ভাইরাল হওয়ার মতনই তো জায়গা। গাড়ি নিয়ে মাঝখানে একটা কালো রাস্তায় চলে যাচ্ছি আর দুদিকে শুধু জল আর জল। একটুখানির জন্য মনে হচ্ছিল না কি এখানে আমরা বোর হচ্ছি। দেখুন দৃশ্যগুলো, চারিদিকে শুধু জল, 350 বিঘে শুধু মাছের চাষ হয় এখানে। মাছগুলো একটু আপনাদের দেখাবো। এই দেখুন রোদের তাপটা অনেক লাগছে, একটু ঠান্ডা হওয়ার জন্য চলুন আইসক্রিম খাওয়া যায়। এই আমরা সব আইসক্রিম খাচ্ছি। এটা আমার ফ্লেভার রাবড়ি, আমার বউ খাচ্ছে চকোবার, আর আমার ছেলে এখন ডিফারেন্ট নিয়েছে, তিনটে কালার আছে দেখে নিলাম, ট্রাই কালার। আমরা এখন একটু রোদ্রু যে তো রোদ্রুর মধ্যে একটু আইসক্রিম মজা করছি। এই দেখুন এখানে একটা নৌকো পড়েছিল, এই দেখুন মাঝখান থেকে একটা সরু রাস্তা গেছে জলের মাঝখান থেকে। এখানে কিন্তু গাড়ি যাবে না, দু চাকা চার চাকা কিছুই যাবে না, এখানে শুধু হাঁটা পথ। সেখানে পিঙ্কি একা একা হেঁটে যাচ্ছে একলা চলতে। এবারে গাড়ি থেকে পোষালো না বলে আমরা নেবে একটু হেঁটে ভেতর দিয়ে চলে গেছি। ভেতরে গিয়ে দৃশ্যটা দেখে আরো ভালো লাগছে। এই দেখুন চারদিকে শুধু জল আর জল, আপনি যত ভেতরে ঢুকবেন শুধু জল। এখানে বসে একটু সময় কাটাতে খুব ভালো লাগছে, খুব ভালো। আমার ছেলে কিন্তু এখানে এসে খুব আনন্দ করেছে। কি সুন্দর দেখুন চারদিকে জল, মাঝখানে সরু রাস্তা, তার মধ্যে হেঁটে হেঁটে পিঙ্কি আর শর্মিল আসছে। ঘাসে হাঁটবে বলে পিঙ্কি হাতে জুতো দিয়ে নিয়েছে। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে জল থেকেই বেরোচ্ছে। এখানে আবার একটা গাছ পেলাম, একটা বলতে না অনেকগুলো গাছ আছে জলের ধারে ধারে, কিন্তু কাঁটা আছে, এই পাতাগুলোই কাঁটা, আর কাঁটাগুলো বেশ শক্ত। এটা প্রথমবার দেখেছি। আমি বলবো যদি আপনারা এখানে আসেন তাহলে একটু বেলার দিকে আসবেন, সন্ধেবেলাটা সানসেটটা দেখে যাবেন। এখানকার সানসেটের দৃশ্যটা অনেক দারুণ লাগে দেখতে, এটা মিস করবেন না। এখন পিঙ্কি বসে এখানে গল্প করছে আর প্রকৃতির সৌন্দর্য মজা নিচ্ছে। এখানে বসে বসে আপনি অনেকগুলো বক দেখবেন, সাদা সাদা বড় বড় লম্বা লম্বা বক। আমিও একটা দেখতে পেরেছি, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। এইসব দৃশ্যগুলো আমরা ছবিতেই দেখে থাকি, নিজের চোখে দেখে নিজে থেকে ভিডিও করে এরমভাবে আপনাদেরকে ব্যাখ্যা করব এটা কোনোদিনও ভাবিনি। এই দেখুন সানসেটটা পুরো জল লাল হয়ে গেছে। এবারে এখান থেকে বেরোতে হবে, কেন কি আস্তে আস্তে অন্ধকার হচ্ছে আর রাস্তাটা খুব একটা ভালো না, তাই জন্য যেতে হবে। দুপুর সাথে এসে গেছি, অনেক দূর গাড়ি চালিয়ে হাঁপিয়ে গেছি, চলে এসেছি।
অবস্থা কিরাম পথে আর একটা ফুচকা দেখে দাঁড়িয়ে গেছে বৌদি ফুচকা বানাচ্ছে আমাদের ওখানে ফুচকা 4-10 টাকা আছে এখানে এখন 6-10 টাকা আছে সস্তা পাচ্ছি একটু ভালো করে খেয়ে নিই ছেলে আমার আসেনি খেতে ছেলে গাড়িতেই রয়েছে ওর জন্য একটু শুকনো নিয়ে যাবো ফুচকার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ আকাশের দিকে চোখ গেল আকাশটা দেখে দারুণ লাগলো তাই ভাবলাম একটু আপনাদেরকেও দেখিয়ে দিই এই দেখুন এখানে কত সুন্দর বাটি আছে কাগজে আমাদের ওখানে প্লাস্টিকের বাটি চলে এখানে কাগজে খুব সুন্দর লাগছে দেখুন ব্যাস বন্ধুরা আজকের এই সুন্দর জার্নিটা এখানেই শেষ করলাম এবারে মায়ের হাত ধরে ও সরি মা ফ্লাইওভার ধরে বাড়ির দিকে এগিয়ে চলি আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই একবার লাইক করবেন নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর একবার এই জায়গা অবশ্যই যাবেন একটু বেলার দিকে গিয়ে সানসেটটা দেখবেন বাট বেশি রাত করবেন না সানসেটটা দেখেই বেরিয়ে আসবেন কেন কি ওদিকে রাস্তাটা দিনের আলোতে যত সুন্দর লাগে রাত্রে কিন্তু অতই অন্ধকার তাই অন্ধকারে বেশি রিস্ক নেওয়ার উচিত না তাই জন্য কেন কি রাস্তায় ল্যাম্পপোস্ট নেই সেরকম মেইন রোডে যখন আসবেন তারপরে লাইটের আলো পাবেন তার আগে পুরো রাস্তা অন্ধকার আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে একবার ভিডিওটাকে লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন আর নিজের বন্ধুদের সঙ্গে জায়গাটা শেয়ার করবেন একবার এখানে নিশ্চয়ই ভিজিট করবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন নতুন ভিডিওতে দেখা হবে আবার থ্যাংক ইউ